পুকুরে মাছ ধরবো, চা কফি খাবো, দোলনা সিস্টেম। এই যে না কাঁচা মরিচ লইছো লগেরা? এই যে কাঁচা মরিচ দেখো, লাঠি বসে বসে দিয়া স্যান্ডউইচ খা, কাঁচা মরিচ দিয়া। আমাদের যাত্রা বিরতিতে এখানে আমরা থামাইলাম, এখন সবাই দল বল যার যেটা মন চায় খাওয়া দাওয়া করবো। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে পেট্রোল পাম্পটা, আর ওইখানে আমাদের গাড়ি দুইটা পার্ক করা আছে, এখানে দুইটা গাড়ি। আর এইটা হলো রোড আর কি, যেটা আমরা যাব ইয়াতে আমাদের হোটেলে। আর ডিজেল গাড়ি আমার দুজনের, ডিজেলের প্রাইস হলো 1 ইউরো 60 সেন্টস। আমাদের রোমানিয়া জার্নি, ফিনল্যান্ড থেকে রোমানিয়া জার্নির প্রথম পর্বে আপনারা দেখছেন আমরা ফিনল্যান্ড থেকে জাহাজে করে এস্তোনিয়া এসেছি। আজকের পর্বে দেখবেন এস্তোনিয়া থেকে আমরা যাচ্ছি লিথুনিয়ার উদ্দেশ্যে। তো লিথুনিয়াতে আমরা রাত কাটাবো, এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া যে আমরা রাত কাটাবো। তো পরের পর্বে কন্টিনিউ থাকবে। যাচ্ছি কাউনাসের দিকে, আমরা তালিন থেকে বের হয়ে আসছি। এটা হলো এস্তোনিয়া, দেখো সুন্দর দেশ এস্তোনিয়া। আমাদের রাত দেখাচ্ছে 540 কিলোমিটার কাউনাস পর্যন্ত লিথুনিয়ার। তো আমরা চেষ্টা করব যে বর্ডার এরিয়া ফিনল্যান্ড আর কি বলে সেনজিন দেশে তো কোনো বর্ডার নাই, কিন্তু যখন আমরা এস্তোনিয়া থেকে লাটভিয়া ঢুকবো, লাটভিয়া থেকে লিথুনিয়া ঢুকবো, আপনাদের সাথে বর্ডারের পরিবেশটা একটু শেয়ার করব। আর ইউরোপের রাস্তাঘাট এরকমই ক্লিন সব। হ্যাঁ, আমি অটো ক্রুজে দিয়ে রাখছি, গাড়ি চলছে, অটোমেটিক্যালি চলছে, আমার পাওয়ার টায়ার্ড হচ্ছে না, সো চলছে, আমাদের গল্প চলছে। আমাদের পাশে আমাদের সবাই আছে, আমরা 7 জন। আপা আপনার ফিলিংস কি বলেন, চা কফি খাবেন নি? না, চা খাবো না। ভালো ভালো সুন্দর কফি খান এক কাপ থামাই? না, কফি খাবো না। তিতা লাগে নাকি? মিঠা হইলে ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে, দেখি তাইলে সামনে কোনো মিঠা কফি পাই কিনা। এগুলা কি গাছ? এগুলা তো কি কয়, এগুলা রে সরিষা গাছ দেখছেন? হ্যাঁ সরিষা গাছ, এগুলা জঙ্গলে দেয় দেশে সরিষা গাছ দেখছেন? ওই যে সরিষা, হ্যাঁ জঙ্গল ভরে থাকবো পরে। না পারনু তো তুমি আই বর্ষ। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেরি আছে আর বলো। পরিবেশটি দেখাও এদিকে আশেপাশের পরিবেশ গুলো একটু। সামনে কোথাও সুযোগ পাইলে কফির জন্য একদম কফি খাই দেবো, ঘুমে ধরতে আছে। আমাদের এখন কফি ব্রেক, কফি ব্রেক। আমরা তাল্লিন থেকে 1.5 ঘন্টা চালিয়ে আসলাম, গাড়ি থামাইলাম এখানে। এই যে আমার ভাইয়ের গাড়ি থামাইছে, ময়লাটা ফালাই দেন, ফালাই দেন, চলুন কফি খাই। এই যে ময়লা এখানে 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 এটার মধ্যে ফালান ফালান ফালান, উপরতে ফালাই দেন। এবার চলুন আইসক্রিম খাই, আইসক্রিম খাই। আপনি আইসক্রিম খাইবেন? পিৎজা, এই যে ফিনিশ ভাষায় তো বলে রাবিনতলা রেস্তোরাঁ, এটা ইংলিশের মতো। যান দেখি, আপনি যান আগে, আপনার দাড়ি দুড়ি দেখে তারা কি কয় এটা দেখতাম। সালাম টালাম দেয়নি চাচা, কি অবস্থা? হ্যাঁ
সোজা দেন, সোজা সোজা হয়েছে, ঠেলা দেন, টান দেন, সালাম ঠালাম দিলে সালামের উত্তর দেন। কফি কফি খাবেন, কফি আইসক্রিম এখানে, আইসক্রিম এখানে বুঝলে যাক। আপনি কোনটা খাইবেন খান? আপনার এই যে আপনার দাড়ি দুড়ি পাঞ্জাবি পরে আইসেন, তারা কিছু কইছেনি আপনারে? না, এখানে আমাদের যে যাত্রাপথে আমরা এখানে বাথরুম ফ্রেশ, সব কিছু ফ্রেশ ক্লিন, দেখেন আপনারা এখানে এখানে প্রস্রাব করার জায়গা, এখানে বাথরুম অল আর ক্লিন পরিষ্কার। যেহেতু এটা হাইওয়ে, একটা গ্রামের মতো জায়গাতে আমরা আছি, সব কিছু ফক ফক। লইছিস আমারটা লইছিস নি? না না চিনি না, তিতা নি দিয়ে দিচ্ছি, তাহলে দুধ নিব। আমাদের কফি ব্রেকে কফি নিয়ে নিলাম, আমাদের জার্নি এখন শুরু হবে, আবার একটা কন্টিনিউয়াসলি ড্রাইভ করব, করে আমরা ওই সাইডে যাবো। আমরা এখন এই সারমিন কফি খাইবানি, এবার আমরা যাই, আমাদের জার্নি শুরু। গোরাগুলা গোরাগুলা আমাদের দিকে চায়, গোরার বাগান, এখানে গোরার বাচ্চা, গোরার বাচ্চা গোরা। পিছনেও ওইখানে গোরাগুলো আসলে পিছনে কোথায় ছিল মারিয়া? দেখা যায় না, দেখা যায় না, যে এটা গোরার এরিয়া, এই যে গোরার ইয়া রাখছে, বর্ডার দিয়ে রাখছে এখানে। আইসক্রিম কি মজা নিও? টক আইসক্রিম, এটা তো আমের, আমের আইসক্রিম দেখলাম, হালাই দিতেন দিছেন। আর আইসক্রিম খাইবেন না আজকে? আরো দুইটা কিনা দেই, হ্যাঁ হ্যাঁ, আমের আমের আইসক্রিম। এটা বুঝতে আসে না কোনটা লইব, তা আমি তো এটা যে আমের, এটাই মনে ভালো হইব, তাই ওটা লইছি আর কি। এস্তোনিয়া থেকে আমরা এখন যাচ্ছি লাটভিয়ার দিকে, লাটভিয়ার বর্ডার দিয়ে, বর্ডার দিকে যাচ্ছি, লাটভিয়া দিয়ে আমরা আজকে চলে যাব লিথুনিয়া। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া তিনটা দেশই অনেক ছোট ছোট। এস্তোনিয়া দেশটা আয়তনে বাংলাদেশের অর্ধেকের সমান। এখানে দেখবেন আপনি ইউরোপের হাইওয়েতে বা সবসময় লরি দেখবেন, বড় বড় লরি, তো এই লরি করে দিয়ে তারা ইউরোপের এক দেশের মাল অন্য দেশে নিয়ে যায় আর কি। দেখেন বিশাল বড় লরি আসতেছে, দেখছেন? দেখেন সব মানে পুরো রাস্তা রাস্তা শুধু লরি দেখতে থাকবেন। এখানে কোন মার্কেট টার্কেট, কিন্তু আমরা বর্ডার দিকে যাচ্ছি, বর্ডার না এই ব্রিজে দেখি কি উপরে আছে, আগে তো বর্ডার লেখা ছিল। আমরা ঢুকতেছি এখানে কোন আগে, ওই যে দেখতেছো ওইখান থেকে চেক পোস্ট ছিল, এখন চেক পোস্ট উঠে দিছে, আমরা এখন
লাটভিয়াতে ঢুকে যেতে আছি। হ্যাঁ দেখো এই যে লাটভিয়া, আর আমরা এখন আছি এস্তোনিয়াতে, এস্তোনিয়া লাটভিয়া, ঠিক আছে না? তো আমি এখন আব্বাই হাইটাল এস্তোনিয়া থেকে লাটভিয়া যাবেন গা, জান গা দেখি একটু লাটভিয়াতে ঘুরে আইন। এই যে আমরা এস্তোনিয়া থেকে হাইটাল লাটভিয়া যাইতে আছি, এই যে লাটভিয়া ঢুকে যাইতে আছে বিশা টিশা সারা। ওই সারছে আর কি, ঢুকে গেছেন গা, আর যাইন না, আর যাইন না, ঢুকে শেষ। আমরা এখন ঢুকে গেছি লাটভিয়াতে। এই যে আপনাকে, আপনাদেরকে যে দেখাচ্ছি, দেখেন এটা ছিল বর্ডার আর কি, বর্ডার। এখানে চেকপোস্ট হইতো, এখানে গাড়ি গুড়ি চেক করা হইতো, কার ভিসা আছে কার ভিসা নাই এগুলা চেক করা হইতো। অনেক বছর আগেই এগুলা উঠিয়ে দেওয়া হয়েছে, যখন তারা সেঞ্জিনে ঢুকছে তখন থেকে 2007 সালে এগুলা উঠাই দিছে। তারা 2007 সালে সেঞ্জিনে ঢুকছিল। দেখেন আব্বা, ওই যে ওইগুলা দিয়ে কারেন্ট তৈরি হয়, ইলেকট্রিসিটি, ওই যে বড় বড় ফ্যানগুলো দেখছেন, এগুলো দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হয়। আপনি কোন কোন দেশ ঘুরছেন আপনি বলেন তো দেখি। আমরা ঘুরছি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, এখন যাচ্ছি আমরা, এখন লাটভিয়া ঢুকলাম। তো লাটভিয়া তো 2 ঘন্টা আমরা ঘুরা শেষ হয়ে যাবো, 2 ঘন্টা পরে আমরা যাব লিথুনিয়া নাকি? তা আপনার তো দেশের লিস্ট বাড়তে আসে আস্তে আস্তে। তাইলে মনে থাকবো। এটা নদী, সাগরের সাথে কানেক্টেড, বাল্টিক সি। দেখেন কি সুন্দর, সাগর পারে থামাইছি, থামাইছিরা কি না, এটা লোক না, এটা একটা ইয়া, এটা প্লাস্টিকের একটা ইয়া দিয়ে রাখছে। আর এখানে আপনার দেখেন এদিক দিয়া টুরিস্টগুলো ওইদিক দিয়ে আসে, হাইটটা হাঁটার জন্য জায়গা রাখছে। কিন্তু পানি ঠান্ডা, এখানে থামাইছিলাম একটু সাগরটা এনজয় করতে, কিন্তু দেখি পানি খুবই ঠান্ডা। আপা সব করবেন, চলো লেটস গো, লেটস গো। এই যা, এ তুই চাইছিস না, এ তো মদ বয়ে নেই সাথে দিন টান টান দের। এটা পোল্যান্ডের গাড়ি, টুরিস্ট বাস, পোল্যান্ড থেকে ঘুরতে আসে, লেখা PL। আর 4.5 ঘন্টা এই যে লরিগুলো থামায় রেস্ট নিতে আসে এখানে, এই লরিও পোল্যান্ডের। আমাদের জার্নি আবার শুরু হচ্ছে, এদিকে কোনো গাড়ি আসতেছে না, গাড়ি আসতেছে না ওদিকে না, এবার চলো যাই বিসমিল্লাহ। এখানে ক্যামেরা প্লাস রাডার বসায় রাখছে, হ্যাঁ, যাতে জোরে গাড়ি চালাইলে ধরতে পারে যে যাইবা কই বাবু, সামনে আটকে দিব। আমরা এখনো লাটভিয়া আছি, লাটভিয়া থেকে আমরা যাচ্ছি লিথুনিয়ার দিকে। আমার মনে হচ্ছে আর মনে হয় 1 ঘন্টা পরে আমরা লাটভিয়া লিথুনিয়ার বর্ডার পার হব। তেলটা এখানে নেই, এখানে ডিজেল কত করে দেখা যাবে, আর ভিতরে খাবার টাবার আছে, দেখা যাক কি আছে। আমাদের
তেল পুরানো শেষ, এখন গাড়ি পার্ক করে আমরা এখন নাস্তা টাস্তা করবো। এখানে বাচ্চারা খেলাধুলা করতে আছে। পেদ্রো 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 পে যাত্রা বিরতিতে এখানে আমরা থামাইলাম। এখন সবাই দল বল যার যেটা মন চায় খাওয়া দাওয়া করবো। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে পেট্রোল পাম্পটা, আর ওইখানে আমাদের গাড়ি দুইটা পার্ক করা আছে, এখানে দুইটা গাড়ি। আর এইটা হলো রোড আর কি, যেটা আমরা যাবো ইয়াতে আমাদের হোটেলে। আর ডিজেল গাড়ি আমার দুজনের, ডিজেলের প্রাইস হলো 1 ইউরো 60 সেন্টস পার লিটার। এই যে না কাঁচা মরিচ লয়েছে লোকেরা, এটা কাঁচা মরিচ দেখো, লাঠি বসে বসে এবার দিয়া স্যান্ডউইচ খায় কাঁচা মরিচ দিয়া। সবাই সবাই গুড, কাঁচা মরিচ একটা কামড় দাও আর এটা ইয়ে কামড় দাও। হ্যাঁ সেটা আল্লাহ। হ্যাঁ আমাদের যাত্রা বিরতি লাটভিয়ার একটা কফি শপে এবং পেট্রোল পাম্পে আমাদের যাত্রা বিরতি শেষ। এখন আমরা যাব লাটভিয়া এবং লিথুনিয়ার বর্ডারের দিকে। কন্টিনিউয়াসলি আমাদের যাত্রা শুরু হবে, যাত্রা করব। সাদিদ ইসলাম আইসক্রিম এনজয় করছে। Yes, I enjoyed this ice cream. এখন এখান থেকে আমরা ডাইনের দিকে টার্ন নিতে হবে। যে যখন আমরা ইউরোপ ট্যুরে বাড়ি তখন দেখা গেছে যে নেভিগেশনে খুব অ্যালার্ট থাকতে হয়, কারণ যদি ভুলে সোজা চলে যায় এখন অনেক দূর ঘুরতে হবে আবার। এই জন্য ইন অ্যাডভান্স আমরা অ্যালার্ট থাকি। এখন এখান থেকে আমরা রাইটে চলে যাব। কাউনা 256 কিলো, 256 কিলো এখান থেকে কাউনা। এই রোডে আমি অনেকবার ট্রাভেল করেছি। ফার্স্ট ট্রাভেল করেছিলাম 2011 সালে, এরপরে রোমানিয়া পর্যন্ত গেছিলাম এখান দিয়ে 2011 সালে, এবং কন্টিনিউয়াসলি অনেকবার আমি এদিক দিয়া রোমানিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি নিয়ে ট্রাভেল করেছি। এই যে এবার আমরা চলে যাব কাছাকাছি আছে, রাজধানীর সাইডে দিয়ে যাচ্ছি। এখানে একটা বাঁধ দিয়া এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করে, দেখছেন আপনি কারেন্ট তৈরি করে। এখানে এখানে একটা বাঁধ আছে নদী ডারমেতে, এখানে একটা নদী, এখানে নদীর ভিতরে বাঁধ দিয়া আন্দ্রে হোল বাঁধ দিয়া তারা এখানে যে নদী দিয়া নদীর নদীটা, আমরা কিন্তু নদীর ওই ব্রিজ দিয়ে যাচ্ছি যে বাঁধের উপর দিয়া এখানে কারেন্ট তৈরি হয়, বুঝছেন আপা? ওই দেখেন নদীর উপর দিয়ে আর ব্রিজ করে নিয়েছে লাটভিয়াতে, ওই ব্রিজ দিয়ে আর নিচে দিয়ে কারেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখানে কারেন্ট তৈরি হচ্ছে। তো আমরা রিগার পাশে দিয়ে যাচ্ছি আর কি, একবার রিগার পাশ ঘেঁষে যাচ্ছি। এটা রাজধানীর একটা এরিয়া, বুঝতে পারছেন? রিগার কোন দিক দিয়ে যায়, পূর্ব দিক দিয়ে না পশ্চিম দিক দিয়ে? আপনি কোন দিক দিয়ে আসেন? উত্তর দিক দিয়ে যায়, উত্তর দিক দিয়ে। আমরা এখন যাব লিথুনিয়া নাকি লাটভিয়া দিয়ে লিথুনিয়া ঢুকবো। সামনে আমার ভাইয়ের গাড়ি, স্ট্রেট দেখায় স্ট্রেট না বর্ডার ভাষা ইস বর্ডার এস দ্য বর্ডার হাউজিস দেখেন সরিষা ক্ষেত।
সরিষা ক্ষেত দেখেন, সরকারি ক্ষেত সরিষা ক্ষেত। হেভি সরিষার গন্ধ এখানে, সরিষার স্মেল, সরিষা সরিষা। কত সরিষা লাগবে? চারিগো সরিষা। এই যে লাঠিবিয়া ট্রেডিশনাল বাড়িঘর কৃষকদের, এই যে কৃষকদের বাড়ি দেখেন, কৃষকদের ফার্ম এটা। লং টাইম এগো এটা একটা গরুর ফার্ম এখানে লাঠিবিয়াতে রাস্তার পাশে। হরিণ 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 দেখছেন না? হরিণ, হরিণের ফার্ম, হরিণ। হ্যাঁ হরিণের ফার্ম। যে গম রাখার গোডাউন দেখেন, ইউরোপের সব জায়গায় এরকম গম রাখার ইয়া দেখবেন, কি বলে কারে, স্টোর রুম, স্টোরেজ দেখেন এখান থেকেই। এই এই এরিয়াটা, এটা লাটভিয়া তো, এটা ইউক্রেনের ইউক্রেনের কাছাকাছি, মানে রাশিয়ার কাছাকাছি বর্ডার, সে এইসব এরিয়াতে গম হয় বেশি। বৃষ্টি বৃষ্টি মানে কিছুই বোঝা যাচ্ছে না, এমন বৃষ্টি বাবারে বাবা লাটভিয়াতে, যে এত বৃষ্টি। এটা আসলে সবসময় এরকম বৃষ্টি হয় না, আমার মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে বেশি গরম ছিল এখানে এই কারণে। বৃষ্টির পরিমাণ দেখো কিভাবে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাস্তা ক্লিয়ার না, রাস্তায় কিছু বোঝা যাচ্ছে না। আমরা 180 চালাচ্ছি, কারণ হলো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না। দেখো কারেন্ট কিভাবে তৈরি করে, আপনার সোলার প্যানেল আমাদের বাসার সাথে যেটা আছে এখানে করে ইউজ করতেছে। ইলেকট্রিসিটি প্রোডিউস করে এখানে, যেহেতু বড় বড় গ্রুপ, এই জন্য আমরা এখানে এই গ্রামে একটা বাড়ি ভাড়া করছি। এই যেমন এই বাড়িটা আমরা ভাড়া করছি ফুল গ্রুপ, 160 ইউরো দিয়ে এক রাতের জন্য পুরাপুরি। এটা চেরি গাছ, চেরি গাছে চেরি ধরে আছে, পুরাপুরি এক একদিনের জন্য আমরা পুরাপুরি বাড়িটা আমরা ভাড়া নিয়ে নিছি, গ্রামের বাড়ি। তো এটা দরজা গেট বন্ধ, গেটটা খুলতে আসতেছে যে ভাড়া দিছে, আমার মনে হয় কোনো একটা কোম্পানির আন্ডারে তারা দিয়ে দিছে এটা। এখন কোম্পানির লোক আসতেছে, তারা খুলে দিবে আমাদেরকে। কি সুন্দর বিজনেস পলিসি এদের, দেখেন আপনারা গ্রামে হয়তো এই বাড়ি, হয়তো যারা দাদের বাড়ি তারা অন্য বড় শহরে চলে গেছে, অথবা জার্মানি চলে গেছে, অথবা অন্য দেশে কাজ করে, আর বাড়িটা এয়ারবিএনবি কোনো একটা কোম্পানিকে দিয়ে গেছে, তারা এটা হোস্ট করতেছে। আজকে আমরা এই বাড়িতে থাকবো, লিথুনিয়ার একটা গ্রাম। দেখো পাশে একটা পুকুর আছে, পুকুরে মাছ ধরবো, চা কফি খাবো, দোলনা সিস্টেম। Yes. Okay. You speak English? Little bit, my friend. You are playing a little bit. On.